হ্যালো বন্ধুগণ, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে একটি নতুন রেসিপি কচুবাটা চিংড়ি করে দেখাবো। আপনারা হয়তো ভাববেন এটা কচু পাতা দিয়ে বাটা চিংড়ি, কিন্তু না, এটা গাঠি কচু দিয়ে বাটা চিংড়ি। ভিডিওটা শেষ অবধি দেখলে আশা করি আপনাদের ভালোই লাগবে। প্রথমে কচু ছুলে নেন, ভালো করে ধুয়ে নেন। এবার সিদ্ধ করুন, তারপর সিদ্ধ কচুটিকে গ্রাইন্ডারে বেটে নেন। এবার চিংড়ির খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে ফেলুন। তাতে নুন হলুদ মাখিয়ে রাখুন। এবার নারকেল কুড়িয়ে নেন, নারকেলটিকে শিলে বেটে তুলে রাখুন। এবার চালমগজ কাজু শিলে পেস্ট করে তুলে রাখুন, সরষেও বেটে রাখুন। এবার কড়াইতে বেশি করে তেল দিয়ে, যেমন 500 গ্রাম কচু হলে 150 গ্রাম তেল দেবেন। এবার তেল গরম হলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেন, তারপর তাতে নুন হলুদ মাখানো চিংড়ি তুলে দেন। চিংড়ি একটু হালকা ভাজা হলে তাতে আদা বাটা সর্ষে বাটা দিয়ে চিংড়ির সঙ্গে কষিয়ে নেন। কষানো মশলায় এবার কচু বাটা ঢেলে দেন, বাটাটি মশলার সঙ্গে নেড়ে চেড়ে নারকেল বাটাটা দিয়ে দেন, তারপর পরিমাণ মতন নুন দেন। এবার কাজু চালমগজ বাটা ঢেলে দেন, তারপর নেড়ে নিয়ে ওপর থেকে স্বাদ অনুযায়ী চিনি দেন। এবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেন। তারপর সিদ্ধ হয়ে গেলে খুব সুন্দর চিংড়ির এবং নারকেলের গন্ধ পাবেন। এবার সবশেষে আবারও কাঁচা তেল ছড়িয়ে ঘেঁটে নিয়ে নামিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে। এবার আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এবং আমাকে কমেন্টস করে জানান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক করুন। আর আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।